জয় গুরু। বন্ধুরা, তোমাদের সবাইকে এই ল্যাডি কপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে, শ্রী শ্রী রাম ঠাকুর ও অবধূত শ্রী মাধব পাগলাজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শ্রী শ্রী রাম ঠাকুর ও অবধূত শ্রী মাধব পাগলা পার্ট 1 থেকে নিয়ে পার্ট 13 অবধি এই ল্যাড্ডু গোপাল চ্যানেলে আপলোড করা আছে। আজকের ভিডিওটা পার্ট 14। গোবিন্দ বাড়িতে বিগ্রহ স্বয়ন দিবার নিয়ম এই যে, সখী ও রাধারানী প্রভৃতি বিগ্রহ স্বয়ন দিবার পর সবশেষে গোবিন্দ বিগ্রহ স্বয়ন দিতে হয়। পরে ঘরের আলো নিভিয়ে তালা বন্ধ করে দিতে হয়। শয়ন ঘরে কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে একদিন অত্যন্ত গরম পড়েছে, লোকেরা গরমে ছটফট করছে। সেদিন মাধব পাগলা সখী ও রাধারানী প্রভৃতি বিগ্রহকে স্বয়ন দিবার পর সবশেষে শ্রী গোবিন্দ বিগ্রহকে স্বয়ন দিতেছেন। এমন সময় গোবিন্দজি মাধব পাগলাকে বলিলেন, আমাকে একটু বাতাস করো এবং আমার পা টিপিয়া দাও। প্রথমবারে এই কথা শুনিয়া মাধব পাগলা মনে করিলেন, আজ অত্যন্ত গরম পড়ায় ইহা তাহার মনের সংস্কার মাত্র। কিন্তু দ্বিতীয়বার গোবিন্দজির এই কথা শুনিয়া মাধব পাগলা একটু রুক্ষভাবে জবাব দিলেন, আমার এখন সময় কোথায়? আজ স্বয়ং দিতে দেরি হইয়াছে এবং বাহিরে লোকেরা সব প্রসাদ খাইবার জন্য বসিয়াছে, সুতরাং এখন বাতাস করা চলিবে না। মাধব পাগলা স্বয়ন খাটের রেলিং ধরিয়া দাঁড়াইয়া এই কথা বলিয়া যেমনই পিছন ফিরিবার উপক্রম করিলেন, তিনি ভীত ও বিমুর হইয়া দেখিলেন তার পা অত্যধিক ভারী এবং মেঝের সঙ্গে যেন আটিয়া গিয়াছে। পা অসার, তুলিতে যাইতে সমস্ত দেহে এক অব্যক্ত যন্ত্রণা অনুভব করিলেন। মাধব পাগলা ইহাতে আতঙ্কিত নিরুপায় হইয়া বুঝিলেন, ইহা তাহার মাধবেরই মায়া। আজ তিনি মাধবের পাল্লায় পড়িয়াছেন। তাহার মাধবজি যদি তাহাকে আজ সারারাত্র এইভাবে দাঁড় করাইয়া রাখেন, তাহা হইলে এই অবস্থা হইতে তাহার অব্যাহতির কোনো উপায় নাই। কারণ গোবিন্দবাড়ির কাহারও সাধ্য নাই যে তাহার মাধবের ইচ্ছার বিরুদ্ধে তাহাকে কেহ উদ্ধার করে। মাধব পাগলা মনে মনে এইরূপ বিচার করিয়া নিজেকে এই অসহায় অবস্থায় দেখিয়া প্রমাদ গুনিলেন। অগত্যা, খাটের উপর যে তালপাখার দুখানা পাখা রাখা থাকে, তাহা হইতে একখানা পাখা হাতে নিয়া গোবিন্দজিকে ধীরে ধীরে বাতাস করিতে লাগিলেন। এদিকে বাহিরে যাহারা প্রসাদ খাইবার জন্য বসিয়াছিল, তাহারা মাধব পাগলার বিলম্ব দেখিয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিতে লাগিল। কিন্তু মাধব পাগলা তাহাদের ডাক শুনিয়াও কোনো উত্তর দিতে পারিলেন না। কিছুক্ষণ, আনুমানিক 10 মিনিট বাতাস করিবার পর পাখাখানা রাখিয়া দিয়া তিনি শ্রীগোবিন্দের পদসেবা করিতে লাগিলেন। এইভাবে কিছুক্ষণ কাটার পর তিনি বুঝিলেন যে তার পা হালকা হইয়াছে। অর্থাৎ বন্ধুরা, মাধব পাগলাজির যে পাটা তো ভারী হয়ে গেছিল, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, সেই পাটা আস্তে আস্তে হালকা হয়ে গেল এবং তিনি এখন ইচ্ছে করলে চলতে পারবেন এটা তিনি অনুভব করতে পারলেন। এই ইঙ্গিত পাইয়া তিনি বুঝিতে পারিলেন যে মাধব প্রসন্ন হইয়াছেন, আর কোনো ভয় নাই। তখন তিনি শ্রীগোবিন্দের শ্রী অঙ্গে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, মাধব তুমি এখন ঘুমাও, আমি এখন যাই। এই কথা বলিয়া তিনি শ্রীগোবিন্দের বিগ্রহের মস্তকে একটি চুম্বন দিয়া আলো নিভাইয়া শয়ন ঘর বন্ধ করিলেন। তিনি ঘরের বাহিরে আসিলেন বটে, কিন্তু তাহার সমস্ত দেহ মন এক অপূর্ব বাৎসল্য রসের আবেশে আবেশিত হইয়া গেল এবং মুখে এক অব্যক্ত চাপা হাসি ও তৃপ্তির ভাব খেলিতে লাগিল। এই গোপন রহস্যের কথা সাধুমাকে বলিবার জন্য তাহার চিত্ত অত্যন্ত ব্যগ্র হইয়া উঠিল। বন্ধুরা, এরকম ঘটনা যার সাথে ঘটে তার চিত্তে বাৎসল্য রসের উদয় তো হবেই। আর যাদের এই কথা পাঠ করবার বা শোনবার সৌভাগ্য ঘটে তাদেরও বড় আনন্দ হয়। একটা গান এই মুহূর্তে মনে পড়ছে, তোমরাও আমার সাথে সেই গানটা 2 লাইন গাইতে পারো ইচ্ছে করলে। সত্যি এরকম ঘটনা শুনলে বন্ধুরা মনটা আনন্দে ভরে যায়।
মনে হয় না তখন? ঠাকুর হামারে প্রাণ সে প্যারে, হাম হ্যায় তুমারে তুম হ্যায় হামারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বন্ধুরা, আমি তোমার তুমি আমার এই কথা বলে যে তার চরণে আশ্রয় নেয়, যে তার চরণ সেবা করে, গোবিন্দ কোনোদিন তাকে তার চরণ ছাড়া করেন না, এ কথা আমি নয়, আমার গুরু শ্রী গুরুদেব বলতেন, যে আমি তোমার বলে যে তার চরণে আশ্রয় নেয়, গোবিন্দ কোনো দিন কোনো অবস্থাতে তাকে তার চরণ ছাড়া করেন না। এমনিতে তো গোবিন্দ কারুর হাত ধরলে পরে ছাড়েন না, কখনো কোনো অবস্থাতেই ছাড়েন না। ফিরে আসি আবার মূল পাঠে বন্ধুরা। তো এই কথা বলার জন্য, সাধু মাকে বলার জন্য তিনি তো ভেতরে ভেতরে ছটপট করছেন। তিনি মন্দিরের ছোটোখাটো কাজ গুছিয়ে প্রসাদ পরিবেশন করলেন এবং নিজে প্রসাদ পাইয়া দোতলায় সাধুমার ঘরে পান খাইতে গেলেন। মনের ভাব গোপন রাখিয়া পান খাইতে খাইতে মাধব পাগলা সাধুমাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা সাধুমা, এই গোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠার কাজ কে করিয়াছিল? তিনি কি কোনো সিদ্ধ পুরুষ? সাধুমা মাধব পাগলার এই কথা শুনিয়া বলিলেন, হ্যাঁ বাবা, যিনি এই বিগ্রহ প্রতিষ্ঠার কাজ করিয়াছেন তিনি একজন তান্ত্রিক সিদ্ধ যোগী পুরুষ, কলকাতা আহিরি টোলার মুকুজ্জে বংশের ইনি গুরুদেব। এই গোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠার কাজ তিনি নিজেই সব করেছেন এবং বিগ্রহ প্রতিষ্ঠার পরেও প্রায় 3 মাস কাল এখানে থাকিয়া তিনি গোবিন্দের সেবা করিয়াছেন। এখান হইতে বিদায় নেবার সময় তিনি আমাকে আশীর্বাদ করিয়া বলিয়া গেলেন, ভবানী, তুমি এই বিগ্রহ সেবার জন্যে কোনো চিন্তা করিও না, কারণ সাধারণভাবে কোনো শ্রদ্ধাবান ব্রাহ্মণকে দিয়া সেবা করাইলেই গোবিন্দ সন্তুষ্ট হইবেন, কোনো বড় বা বিখ্যাত পণ্ডিতের প্রয়োজন হইবে না, আমার এই কথা মনে রাখিয়া শ্রীগোবিন্দের সেবা করিও। মাধব পাগলার মুখের ভাব এবং কথার ভঙ্গি হইতেই সাধুমা কিছু বুঝিতে পারিয়া জিজ্ঞাসা করিলেন, কেন, আজ গোবিন্দ এই বিষয়ে কিছু বলিয়াছেন নাকি? মাধব পাগলা হাসিতে হাসিতে বলিলেন, সাধুমা, তোমার গোবিন্দ বড় সুবিধের লোক নয়, আজ মাধব পাগলাকে ফাঁদে ফেলিয়া চরণ সেবা করাইয়া লইয়াছে, এবং শয়ন দিবার সময়ের ঘটনাটি সাধুমাকে বিস্তারিতভাবে বলিলেন। উক্ত ঘটনাটি শুনিয়া ভাবাবেগে সাধুমার চোখে জল আসিল এবং তিনি বলিয়া উঠিলেন, গোবিন্দ তোমাকেও দেখছি পেয়ে বসেছে, আমার সঙ্গে ওর এই প্রকার আবদার, কোনো ভয় করিও না, ও এইভাবেই ভক্তের দ্বারা সেবা করাইয়া লয়। এই ঘটনাটি পর্যালোচনা করিলে দেখা যায় যে ভক্ত ভগবানের খেলায় কে জেতে কে হারে তা সাধারণ বিচার বুদ্ধির মাপকাঠিতে ধরা যায় না। এক্ষেত্রে দেখা গেল মাধব পাগলা আজ তাহার মাধবের নিকট পরাজিত, কিন্তু চিত্তে বাৎসল্য রসের স্ফুরণে মাধব পাগলার দেহ মন যে ভজন দুর্লভ অম্লান আনন্দরস আস্বাদন করিল, তাহা তাহার মাধবের জয়ের গৌরবকে ম্লান করিয়া দিল। ইহাই মাধব পাগলার প্রতি শ্রী শ্রী মাধবের অহৈতুকী কৃপা। চলে আসি বন্ধুরা পরের ঘটনায়, স্নান যাত্রার দিনের ঘটনা। স্নান যাত্রার দিন শ্রী শ্রী গোবিন্দকে 108 কলসি জল ঢালিয়া স্নান করানো হয়। এই স্নান যাত্রা উপলক্ষে গোবিন্দ বাড়িতে দর্শনার্থীর সমাগমে মন্দির প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া যায়। সাধারণত এই সময় বারাণসীতে অত্যধিক গরমে লোকে অস্থির হইয়া পড়ে এবং আশা করে যে স্নান যাত্রার দিন নিশ্চয়ই বর্ষণ হইবে। গোবিন্দবাড়ির রীতি অনুসারে মাধব পাগলা গোবিন্দজিকে চাতালে স্নান মঞ্চে আনিয়া বিধিপূর্বক পঞ্চগোব্বাদির দ্বারা স্নান করাইতেছেন। সেই সময় সমবেত নরনারী সমস্বরে বলিলেন, কি গোপাল ঠাকুর, বৃষ্টি হওয়া চাই, গোবিন্দজিকে স্নান করাইতেছ, বৃষ্টি হয় যেন, না হইলে বুঝিব তোমার মন্ত্রের শক্তি নাই। সমবেত নরনারীর এই কথায় বালক স্বভাব মাধব পাগলা সত্যি ভীত হইলেন। একটা কথা বন্ধুরা খেয়াল করো,
বালক স্বভাব। আমাদের কেন হয় না বলো তো? আমাদের বালক স্বভাব নয় বলে। বালক বালিকাদের দেখবে বিশ্বাসটা ছোট বাচ্চাদের, মা যা বলবে তাই। কেউ যদি তাকে কিছু বকে তখন তারা বলে মাকে বলে দেবো। মা যা বলবে তাই, মাকে বলে দিলে মা তাকে খুব করে বকে দেবে বা শাস্তি দেবে, এই বিশ্বাসটা তাদের আছে। বা কোনো কিছু হলে তারা এসে মায়ের কাছে অকপটে সত্যিটা বলে ফেলে। ছোট ছোট বাচ্চাদের কথা বলছি, তাদেরকে যদি মা বলে ওখানে যাস না, জুজু আছে কি ওখানে যাস না, হনু আছে, তারা কিন্তু সেটাই বিশ্বাস করে। সরলতা আর অকপট বিশ্বাস যদি থাকে তাহলে গোবিন্দ তার নিবেদন কেন রাখবেন না বলো তো? শরণাগতি যদি সেই রকম থাকে তাহলে গোবিন্দও তার সেই শরণাগত ভক্তকে সতত রক্ষা করেন। চলে আসি পাঠে, কথা বলতে গেলে কথাই বলা হয়ে যাবে। তো সমবেত নরনারীরা সবাই মাধব পাগলাকে এরমভাবে বলছে যে মাধব পাগলাকে যে বৃষ্টি যেন হয়। তবে সাধুমা এবং দর্শনার্থী সবাই সেখানে উপস্থিত। মাধব পাগলাজি গোবিন্দ বিগ্রহকে স্নান করাচ্ছেন, স্নান করাচ্ছেন, আর মনে মনে কাতরভাবে গোবিন্দের কাছে বলছেন, হে মাধব, বৃষ্টি যেন হয়, না হলে লোকে আমাকে কি মনে করিবে। তিনি তখন মন্ত্রের বদলে গোবিন্দজিকে মিনতি জানাইয়া শুধু বলিতে লাগিলেন, হে মাধব, বৃষ্টি যেন হয়। এই কথা বলিতে বলিতে ঘরা ঘরা জল ঢালিতে লাগিলেন। 108 কলসি জল ঢালার পর স্নান শেষ হইলে উপস্থিত ব্যক্তিদের মানত অনুসারে আরও কয়েক কলসি জলের দ্বারা গোবিন্দকে স্নান করানো হইল। স্নান সমাপনান্তে মাধব পাগলা বিগ্রহকে শয়ন ঘরে লইয়া গেলেন এবং দরজা বন্ধ করিয়া প্রায় ঘণ্টাখানেক ধরিয়া রাধা গোবিন্দ সখী প্রভৃতি বিগ্রহের নতুন কাপড় পরাইয়া তিলক মালা ইত্যাদি আভরণে সজ্জিত করিলেন। মাধব পাগলা যখন ঘরে আবদ্ধ থাকিয়া রাধা গোবিন্দকে বেশভূষায় সজ্জিত করিতে ব্যস্ত ছিলেন, সেই সময় বাহিরে প্রবল বাড়ি বর্ষণ শুরু হইল। ঘরের মধ্যে থাকায় তিনি ইহা কিছুই জানিতে পারেন নাই। তিনি শ্রী গোবিন্দজি ও শ্রীমতী রাধারানী ও অন্যান্য বিগ্রহ সিংহাসনে স্থাপন করিয়া ঘরের বাহিরে আসা মাত্র সাধুমাতার পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, কি আশ্চর্য ঘটনা দেখিলে, দেখিলে আবার মাধবে কি লীলা? মাধব পাগলা অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? সাধুমা চাতালের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, দেখো চাতালে এক হাঁটু বৃষ্টির জল জমিয়াছে। মাধব পাগলা বৃষ্টির জল দেখিয়া আনন্দে অধীর হইয়া উঠিলেন এবং বুঝিলেন মাধব তাহার মিনতি রাখিয়াছেন, তাহার মান বাঁচাইয়াছেন। সমবেত নরনারী মুক্ত কণ্ঠে মাধব পাগলার প্রশংসা করিতে লাগিল এবং অনেকে পায়ে পড়িয়া ক্ষমা চাহিল এবং প্রচুর পরিমাণে দক্ষিণা দিয়া মাধব পাগলাকে সন্তুষ্ট করিল। তখন উপস্থিত সকলে সাধুমাকে বলিল, সাধুমা, তোমার এই গোপাল ছেলে সাধারণ পূজারী নহে, স্বয়ং গোবিন্দজিও ইহার কথা রাখেন। এখানে উল্লেখযোগ্য যে বাড়িবর্ষণ শহরের এই অংশেই শুধু হয়েছিল, সর্বত্র হয় নাই। এই বর্ষণ মাত্র অর্ধ ঘণ্টা কাল স্থায়ী হয়েছিল। আশ্চর্যের বিষয়, উক্ত ঘটনার প্রায় 15 দিন পর শহরে বর্ষার বাড়িপাত আরম্ভ হয়। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি তোমাদের। শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থে কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজী বলছেন যে বিজয়কৃষ্ণ গোস্বামী জি একদিনকে ওই সৎসঙ্গের মতন হচ্ছিল, তিনি নানা প্রসঙ্গ আলোচনা করছিলেন। তো সেখানে একটা ঘটনা বলেছিলেন যে অনাবৃষ্টি চলছিল, মানে সম্ভবত এটা ভারতের বাইরের ঘটনা যদ্দূর মনে পড়ছে। তো অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একদিন প্রার্থনা হবে আর কি, সবাই সমবেত হয়েছে একটি জায়গায়। তো সেখানে একটা বাচ্চা ছেলে এসেছে, সে এসেছে ছাতা নিয়ে। তাকে তো ছাতা নিয়ে আসতে দেখে উপস্থিত আরও যারা, তারা তো কেউ ছাতা আনেনি, অথচ তারা এসছে কেন? বৃষ্টির জন্যে প্রার্থনা করতে। সবাই, অনাবৃষ্টি চলছে দীর্ঘদিন ধরে, তো সবার খুব কষ্ট হচ্ছে, সবাই এক জায়গায় প্রার্থনা করার জন্য এসছেন। তো সেই বাচ্চাটা ছাতা নিয়ে এসেছে দেখে সবাই তাকে উপহাস করছে এবং বলছে, কেন এরকম সময় বৃষ্টি টেষ্টি কিছু নেই, ছাতা কেন নিয়ে এসেছ?
তখন বাচ্চাটা বলছে, প্রার্থনা শেষে যখন বৃষ্টি নামবে তখন বাড়ি ফিরবো কি করে? প্রার্থনা শেষ হলো, বৃষ্টি নামলো, দেখো কি অকপট বিশ্বাস ঈশ্বরের উপরে। সে জানতো যে প্রার্থনা শেষ হলে ঈশ্বর কথা রাখবেন, এতজনের প্রার্থনা তিনি নিশ্চয়ই পূর্ণ করবেন, বৃষ্টি হবেই। আর প্রার্থনা শেষ হতেই ঝমঝম করে বৃষ্টি নামলো। তখন বালকটি সবাইকে বলল, দেখলে আমি ছাতা নিয়ে এসেছি, আমি জানতুম যে বৃষ্টি হবে, এই জন্য আমি ছাতা নিয়ে এসেছি। এখন তোমরা আনোনি, তোমরা বোঝো তোমরা কি করবে। বৃষ্টির জন্য যখন প্রার্থনা করতে এসেছি তখন ঈশ্বর বৃষ্টির ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন, এই বিশ্বাস। এই যে একটু আগে বললেন মুক্তানন্দজি যে বালক স্বভাব মাধব পাগলা, চলে আসি বন্ধুরা পরের ঘটনায়। শ্রী শ্রী গোবিন্দকে একদিন ওলের তরকারি নিবেদন করা নিয়ে একটি ঘটনা ঘটেছিল। লিখছেন মুক্তানন্দজি, সাধারণত পাচক ব্রাহ্মণের ওপরে ভোগ নিবেদন করার ভার থাকিত, কিন্তু মধ্যে মধ্যে মাধব পাগলাকেও ভোগ নিবেদন করিতে হইত। মাধব পাগলা ভোগ নিবেদন করিয়াই পাচক ব্রাহ্মণের রান্নার দোষ ত্রুটি ধরিয়া ফেলিতেন। সেই কারণে পাচক ব্রাহ্মণ প্রায় রাগিয়া বলিতেন, আপনি কি ভোগ নিবেদন করার আগেই লুকাইয়া খাইয়া থাকেন নাকি? মাধব পাগলা হাসিয়া বলিতেন, না রে ঠাকুরদা, না, যাকে ভোগ দেওয়া হয় তিনিই সব বলেন। কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণ কথাটা বিশ্বাস করিতে পারিলেন না। একদিন বৃদ্ধ ব্রাহ্মণ অত্যন্ত বিরক্ত হয়ে সাধুমার নিকট মাধব পাগলার নামে নালিশ করিল। সাধুমা মাধব পাগলাকে ডাকিয়া বলিলেন, পাচক ঠাকুরের রান্নার দোষ ধরিয়া তুমি তাকে চটাও কেন? মাধব পাগলা হাসিয়া বলিলেন, না সাধুমা, আমার কথা মিথ্যে নহে, বা পাচক ঠাকুরকে চটাইবার জন্য আমি কথা বলি না, এ দোষ তোমার গোবিন্দের, সে ভোগ খাইয়া মধ্যে মধ্যে এই রকম বলে, আর আমিও তাহা পাচক ব্রাহ্মণকে বলি, আমার কি দোষ বলুন তো। সাধুমা যেন কথাটা ঠিকভাবে বিশ্বাস করিতে পারিলেন না, কিন্তু মাধব পাগলাকেও কিছু বলিলেন না। মধ্যে মধ্যে গোবিন্দকে বান্ডা কচু, ওল, কাঁটি কচু, মান ইত্যাদি তরকারি রান্না করিয়া ভোগে দেওয়া হইত। মাধব পাগলা বাল্যকাল হইতেই কচু বা ওল গলায় লাগিবার ভয়ে খাইতেন না, এবং গোবিন্দের গলায় লাগার ভয় গোবিন্দকেও নিবেদন করিতেন না। একদিন ওলের তরকারি বিশেষভাবে প্রস্তুত করা হইয়াছে গোবিন্দের ভোগে দিবার জন্য। ভাগ্যক্রমে গোবিন্দকে ভোগ দিবার ভার সেই দিন মাধব পাগলার উপর পড়িল। ভোগ নিবেদন করিবার সময় মাধব পাগলা ভুল করিয়া ওলের তরকারি নিবেদন করিয়া ফেলিলেন। ভোগ আরতির সময় তাহার ভুল ধরা পড়িলে তিনি অত্যন্ত কাতর হইয়া গোবিন্দকে বলিলেন, হে মাধব, আজ ভুল বশত তোমাকে ওলের তরকারি নিবেদন করিয়াছি, না জানি গলায় কত লাগিতেছে। গোবিন্দ উত্তরে বলিলেন, না পাগলা, আজ ওলের তরকারি খাইয়া দেখিস গলায় লাগিবে না, খুব ভালো হইয়াছে। সাধারণত গোবিন্দ বাড়িতে ভোগ পরিবেশনের ভার মাধব পাগলার ওপরেই ছিল। যেদিন কচু বা ওলের তরকারি হইত তিনি তাহা খাইতেন না বলিয়া সাধুমা তাহার জন্য দুধ কলার ব্যবস্থা করিতেন, কিন্তু সেদিনকে মাধব পাগলা নিজের থালায় বেশি করিয়া ওলের তরকারি লইলেন। ওই যে মাধব তাকে বলে দিলেন যে ওলের তরকারিটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য সেদিনকে মাধব পাগলাজি কী করলেন, বেশি করে থালাতে ওলের তরকারিটা নিলেন। মাধব পাগলা কচু বা ওলের তরকারি খান না বলিয়া সাধুমা প্রায়শই তাকে ঠাট্টা করিতেন। সেই দিন মাধব পাগলার থালায় অধিক পরিমাণ ওলের তরকারি দেখিয়া সাধুমা হাসিয়া বলিলেন, কি পাগলা, আজ যে বড় সাহস দেখিতেছি, ওল খাও না কিন্তু থালায় এত বেশি তরকারি নিয়েছ কেন? মাধব পাগলা কচু ও ওলের তরকারি গোবিন্দকে নিবেদন করিতেন না, একথা কেহই জানিত না, ইহা সম্পূর্ণভাবে গোপন ছিল। মাধব পাগলা বলিলেন, সাধুমা, আজ এক কাণ্ড হইয়াছে, ভুল করিয়া গোবিন্দকে ওলের তরকারি নিবেদন করিয়া ফেলিয়াছি, ভোগ আরতি করার সময় আমার ভুল ধরা পড়িল, এবং সেজন্য গোবিন্দের নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিলাম। গোবিন্দ বলিলেন, আজ ওলের তরকারি খাইয়া দেখিস গলায় লাগিবে না, খুব ভালো হইয়াছে, তাই আজ তোমার গোবিন্দের কথায় বিশ্বাস করিয়া বেশি ওলের তরকারি লইয়াছি। এই কথা শুনিয়া সাধুমার চোখে জল আসে প্রায়। তিনি বিস্মিত হইয়া মাধব পাগলার দিকে তাকাইয়া একটু হাসিলেন মাত্র, এবং উপস্থিত যাহারা তখন প্রসাদ গ্রহণ করিতেছিলেন তাহারাও প্রসাদ খাইতে খাইতে সমস্বরে বলিলেন, এত সুস্বাদু ওলের তরকারি অনেক দিন আমাদের ভাগ্যে জোটে নাই। তখন সাধুমাও বলিয়া উঠিলেন, ধন্য আমার গোবিন্দ আর ধন্য মাধব পাগলা। চলে আসি বন্ধুরা পরের ঘটনায়, রথযাত্রার দিনের ঘটনা।
গোবিন্দের পূজার এবং ভোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মাধব পাগলাজি ভাবস্থ হইয়া পূজা করিতেছেন এবং পূজা প্রায় শেষ হইয়া আসিতেছে। মাধব পাগলার পূজার বিশেষ নিয়ম ছিল যে তার পুজোর সময় সাধু মা ছাড়া আর কেহ মন্দিরে প্রবেশ করিতে পারিবে না। উপরোক্ত পুজোর দিন এক মারোয়ারি মহিলা গোবিন্দের জন্য কিছু ফল মিষ্টি হাতে লইয়া মন্দিরে প্রবেশ করিল এবং বিশেষ কাকুতি মিনতি করিয়া মাধব পাগলাকে বলিতে লাগিল, বাবা, আমার বাচ্চাটি বোধ হয় আর বাঁচবে না। আজ 3 মাস যাবত অসুখে ভুগছে। ডাক্তার কবিরাজ দ্বারা অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু কোনো ফল হয় না। আমি সাধুমাকে বলায় তিনি বললেন যে মাধব পাগলা দয়া করলে তোমার বাচ্চা বাঁচবে, তুমি দয়া করো। এই বলিয়া কাঁদিতে লাগিল। মাধব পাগলা বিমর হইয়া ভাবিতে লাগিলেন, আমি এই বিষয়ে কি করিতে পারি? একমাত্র আমার মাধব দয়া করিলে ইহা সম্ভব। তবে তাহাকে বলা যাইতে পারে। তিনি স্ত্রীলোকটির দিকে অঙ্গুলি নির্দেশ করে মাধব পাগলার মাধবের যে পুজো করছেন আর কি, তাকে অত্যন্ত কাতরভাবে সেই স্ত্রীলোকটিকে দেখিয়ে তার সম্বন্ধে বলতে লাগলেন। গোবিন্দজির দিকে চেয়ে চেয়ে বলতে লাগলেন যে মাধব কি হবে বলো তো। তখন গোবিন্দ বললেন যে আমার চরণ তুলসী এবং চরণামৃত দে, তবেই রোগী ভালো হবে। মাধব পাগলা গোবিন্দের কথা অনুসারে চরণ তুলসী ও চরণামৃত দিয়া বলিলেন, যাও তোমার বাচ্চাকে এই চরণ তুলসী ও চরণামৃত খাইয়ে দাও, বাচ্চা ভালো হয়ে যাবে। এই ঘটনার পর হইতে বাচ্চা ক্রমশ ভালো হইতে লাগিল এবং স্ত্রীলোকটি একদিন গোবিন্দকে নানা উপাচারে পূজা দিয়া সাধুমার নিকট মাধব পাগলার বিশেষ প্রশংসা করিয়া গেল। চলে আসি বন্ধুরা পরের ঘটনায়। শ্রী শ্রী গোবিন্দের অন্নকূট উৎসব, সেই উৎসবের দিনের একটা ঘটনা। কাশীধামে দীপাবলি অমাবস্যার পর শুক্লা প্রতিপদ তিথিতে শ্রী শ্রী বিশ্বনাথ এবং শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার অন্নকূট উৎসব হয়। উক্ত উৎসবের দিন সফরকন্দ গলির শ্রী শ্রী রাধা গোবিন্দ বাড়িতেও বিরাট সমারোহ সহকারে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কলকাতা এবং অন্যান্য স্থান হতে সাধুমার শিষ্য ভক্ত বন্ধু বান্ধব অনেকেই নিমন্ত্রিত হইয়া অন্নকূট দর্শন করতে আসেন। সাধুমা এই উৎসবে মুক্ত হস্তে ব্যয় করেন, অর্থ ব্যয় করেন। তো সেদিনকে কি হয়েছে, উৎসবের দিন দৈনিক প্রাতকৃত্য এবং পূজা এই সমস্ত কিছু সমাপন করে আন্দাজ বেলা 12টার সময় মাধব পাগলাজি পুনরায় স্নান ঘরে স্নান করিতেছেন। এমন সময় শুনিতে পাইলেন মন্দির হইতে গোবিন্দজি বলিতেছেন, তুমি আজ এ বাড়ির কিছুই খাবে না। মাধব পাগলা চমকিত হইয়া বিশেষ মনোযোগ দিয়া পুনরায় গোবিন্দজির এই উক্তিটি শুনিতে পাইলেন। ঈষৎ ভীত এবং অভিমান ভরে গোবিন্দজিকে লক্ষ্য করিয়া তিনি বলিতে লাগলেন, এ বাড়িতে আমি খাবো না তো কি খাবো, সারাটা দিন আমার কি করে কাটবে। তারপর মনে মনে চিন্তা করিতে লাগিলেন, আমি এই মন্দিরের প্রধান পূজারী, পূজা পাঠ আদর অভ্যর্থনা প্রসাদ বিতরণ ইত্যাদি সমস্ত ভার আমার ওপর ন্যস্ত। এমত অবস্থায় আমি যদি প্রসাদ না খাই তবে সাধুমা আমাকে কি বলবেন এবং অন্য লোকেরাই বা কি ভাববে, তারা আমাকে ছাড়বে কেন? আর আজ এত ভালো ভালো মিষ্টান্ন পায়েস মালপোয়া ঘি ভাত ইত্যাদি হবে, অথচ আমিই খাবো না। এইসব ভাবিতে ভাবিতে মাধব পাগলা ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন এবং হঠাৎ তার মুখ দিয়ে বাহির হইল, আচ্ছা দেখা যাবে কি হয়। সাধুমার একজন পরিচারিকা এই কথা শুনিয়া জিজ্ঞাসা করিল, কি ঠাকুর, মনে মনে এত চটিয়াছো কেন, কাহার ওপর? মাধব পাগলা ক্ষিপ্ত প্রায় হইয়া বলিলেন, তোমার গোবিন্দের ওপর। এই বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। পরে স্নান করিতে লাগিলেন এবং কেবলই ভাবিতে লাগিলেন, হায় হায়, আমার আজ সারাদিন কি করে কাটবে। সাধুমা তো আমাকে বাড়ির বাইরে বের হতে দেবেন না, বাজার হতে কিনে কিছু খাবার উপায় নেই, কারণ সাধুমা তা পছন্দ করে না আর অত্যন্ত অসন্তুষ্ট হন। মাধব পাগলার মানসিক অবস্থা বন্ধুরা তখন বিচিত্র একটা আকার ধারণ করলো। হর্ষ বিষাদ ভয় উদ্বেগ, একটা বিমিষ্ট অবস্থা। মাধব পাগলা কে মাধব যে আদেশ করেছেন এটা তার হর্ষের কারণ। ভালো জিনিস খেতে পারবেন না, এর থেকে তার মনে বিষাদের সৃষ্টি হচ্ছে, উপবাসে থাকতে হবে এটাই তার ভয়, এবং সাধুমা জানলে কি হবে এই নিয়ে চলছে তার মনের মধ্যে উদ্বেগ। এইভাবে হর্ষ বিষাদ ভয় উদ্বেগ মিশিয়ে একটা অভূতপূর্ব মনের অবস্থা তখন তার সৃষ্টি হলো মনের মধ্যে আর কি। স্নান সমাপন করে ভিজে কাপড়খানি দড়িতে শুকাইতে দিতেছেন, এমন সময় পাশের বাড়ি হইতে 7-8 বছরের একটি মেয়ে আসিয়া বলিল, দাদু উমামা তোমাকে ডেকেছেন। মাধব পাগলা একটু বিরক্তি স্বরে বললেন যে যা বলগে যাচ্ছি।
কাপড় পরিয়া চাদর গায়ে দিয়া মাধব পাগলা পাশের বাড়িতে গিয়া উমাশশীর ঘরে গিয়া উপস্থিত হইলেন এবং সেখানে গিয়া যাহা দেখিলেন তাহাতে তিনি স্তম্ভিত হইলেন। দেখা গেল সেখানেও নানাবিধ খাদ্য, ফল, মূল, মিষ্টান্ন রহিয়াছে। উমাশশী আসিয়া মাধব পাগলার পায়ে প্রণাম করিয়া বলিলেন, দাদা, তোমাকে অন্নকূটের প্রসাদ এখনই খেতে হবে। এখানে উল্লেখযোগ্য যে এই উমাশশীর রাধাকৃষ্ণের যুগল মূর্তির একখানি ফটো আছে, সেই ফটোতে উমাশশী পুজো করেন এবং কোনো কোনো সময় মাধব পাগলাকে দিয়াও পুজো করান। তাই আজ এখানে সামান্য আহারের ব্যবস্থা করেছেন তিনি এবং অন্নকূট উৎসবও করছেন, গোবিন্দের পুজোরও ব্যবস্থা করেছেন, ওই চিত্রপটেই পুজো হচ্ছে। তিনি মাধব পাগলার জন্য আসন করিয়া দিলেন এবং কলকাতা হইতে আনিত ডাব, কাঠালি কলা, লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, সন্দেশ, চমচম, রসগোল্লা ইত্যাদি খাইতে দিলেন। খাইতে খাইতে মাধব পাগলার চোখে জল আসে প্রায়। কোনো রকমে তাহা সম্বরণ করিয়া খাইতে লাগিলেন, কিন্তু মনে মনে ভাবিতে লাগিলেন, হায় হায়, আমি কি অধম! মাধব দয়া করিয়া আমার জন্য প্রচুর পরিমাণে কেমন ভালো খাওয়ার ব্যবস্থা করিয়া রাখিয়াছেন, আর হতভাগ্য আমি না বুঝিয়া মাধবকে অপ্রিয়ভাবে কটু ভাষা বলিয়া কতই না অন্যায় করিয়াছি। এবং গোবিন্দ বাড়িতে যাহাতে আর খাইতে না হয় সেইভাবে পেট ভরিয়া জলযোগ সমাধা করিলেন। মাধব পাগলা উমাশশীর দেওয়া ভোজন দক্ষিণা লইয়া তাহাকে আশীর্বাদ করত গোবিন্দ বাড়িতে প্রবেশ করিলেন। গোবিন্দ বাড়িতে ঠুকিয়া মাধব পাগলার ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। তিনি নিজের শয়ন ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া মাটিতে পড়িয়া খুব কাঁদিলেন এবং অনবরত তাহার মাধবের নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। এইভাবে প্রায় দু ঘন্টা কাল অতিবাহিত হইল। ইতিমধ্যে উমাশশীর ঘরে মাধব পাগলার জল খাবার সংবাদ সাধুমার কাছে পৌঁছিয়াছে এবং সাধুমার লোক দ্বারা মাধব পাগলাকে ডাকাইলেন। মাধব পাগলা তাহার নিকট উপস্থিত হইলে তিনি তিরস্কার ও শ্লেষ করিলেন, কারণ গোবিন্দ বাড়ির প্রধান পূজারি হইয়া আজ অন্য বাড়িতে খাওয়ায় সাধুমার যশ এবং মানের লাঘব হইল, ইহাই সাধুমা মনে করিলেন। এই জন্য তিনি মাধব পাগলাকে তিরস্কার এবং ধিক্কার দিলেন এবং উৎসবের দিন বলে তিনি আর কিছু মাধব পাগলাকে বললেন না। মাধব পাগলাও ভিতরের রহস্য অবগত থাকায় আর কোনো উত্তরও করলেন না। তিনি জানেন যে এসব কিছুই তার মাধবের ব্যবস্থা অনুসারে হচ্ছে। উৎসবের দিন ভোর আন্দাজ 6টা থেকে 4-5 জন পাচক ব্রাহ্মণ নানা প্রকারের অন্ন ব্যঞ্জন রান্না করছেন। বেলা আন্দাজ 4টে নাগাদ এই ভোগ রান্না শেষ হলো এবং মন্দিরে ভোগ সাজানো হলো। নিমন্ত্রিত ব্যক্তিদের সমাগমে গোবিন্দ বাড়ি একেবারে কোলাহলে মুখরিত হলো। মাধব পাগলা সন্ধ্যাকৃত সমাপন করে ভোগ নিবেদনের জন্য মন্দিরে প্রবেশ করিলেন এবং পর্দাটি টানিয়া দেওয়া হল। ভোগের দ্রব্য সম্ভারে তুলসী পাতা ও ফুল দেওয়া হইয়াছে। বাহিরে কাঁসর, ঘণ্টা, শঙ্খধ্বনিতে ভেতর বাহির ওপর নিচ সর্বত্র আনন্দের কলধ্বনি গোবিন্দ বাড়িকে বেশ সরগম করিয়া তুলিয়াছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ভোগ নিবেদন করিবার জন্য পূজোর আসনে বসিবা মাত্র পূজারী মাধব পাগলা প্রমাদ করিলেন, এ কি আচমন করিবার মন্ত্র আমার মনে পড়িতেছে না কেন? আর যে মন্ত্রে ভোগ নিবেদন করিতে হয় তাহাও মনে পড়িতেছে না, কি আশ্চর্য! প্রায় 10 মিনিট কাল পর গোবিন্দের মুখের দিকে চাহিয়া মাধব পাগলা বলিলেন, মাধব, এ আমার কি হলো? আজ এই উৎসবের দিনে বিপুল ভোগ নিবেদনের সময় আমার মন্ত্র মনে পড়ছে না কেন? আমি কি অপরাধ করিয়াছি? আমি কি এমনই এক অপদার্থ যে এই উৎসবের দিনে তোমাকে যথা নিয়মে আজ ভোগ নিবেদন করিতে পারিব না? এই বলিয়া কাঁদিতেছেন এমন সময় গোবিন্দজি বলিলেন, আমি কি এঁঠো খাবো? এঁঠো খাবো? এই কথা শুনিয়া মাধব পাগলা শিহরিত হইয়া উঠিলেন, ভাবিলেন, কি প্রকারে ভোগ এঠো হইল, কে সর্বনাশ করিল? হায় হায়, সাধু মাঝে মুক্ত হস্তে অর্থবায় করিয়া অন্নকূট উৎসব করিলেন, সব পণ্ড হইল। মাধব পাগলা তখন বিষম বিব্রত অবস্থায় পড়িয়া চিন্তা করিতে লাগিলেন, কি করিব, আমার মাধবকে তো এঠো করা ভোগ কিছুতেই নিবেদন করতে পারবো না, উপায় কি? এমন সময় তার মনে পড়িয়া গেল আন্দাজ বেলা 12টার সময় স্নানঘরে স্নান করিবার সময় মাধবের সেই বাণী, তুমি আজ এবারের কিছুই খাবে না।
এই উক্তি মনে পড়িবা মাত্র পর্দার অন্তরালে থাকিয়া গোবিন্দজির দিকে তাকাইয়া মাধব পাগলা অঝোরে কাঁদিতে লাগিলেন। আর মনে মনে বলিতে লাগিলেন, মাধব, সাধু মা এত টাকা খরচা করলে, এত ঘটা করে ভোগ তৈরি হলো, এত লোকজন অতিথি অভ্যাগত সবাই খাবে, কিন্তু মাধব তুমি খেলে না, আর তোমার পূজারি হয়ে আমার এমনই মন্দ ভাগ্য যে এই উৎসবের দিনে তোমাকে ভোগ নিবেদনও করতে পারলাম না। এই বলিয়া তিনি প্রণাম করিয়া পর্দা ঠেলিয়া বাহিরে আসিবার সময় দীনবন্ধু নামক পাচক ব্রাহ্মণ তাহাকে কানে কানে বলিল, ঠাকুরদা, আজ মালপোয়ার পায়েসটুকু বেশি করে চেয়ে নিও, খুব ভালো হয়েছে। এই কথা শুনিবা মাত্র মাধব পাগলা চমকাইয়া উঠিলেন এবং মনে মনে বলিলেন, মালপোয়া এবং পায়েস যে খুব ভালো হয়েছে তাই ব্রাহ্মণ কি করিয়া জানিল? রান্না করিবার সময় রান্নাঘরে বসিয়াই কি ইহারা নিশ্চয়ই খাইয়াছে এবং তাহাতে সমস্ত ভোগ এঠো হইয়া গিয়াছে? এরাই আমার মাধবকে খেতে দিলে না। ইহা মনে মনে চিন্তা করিতে করিতে ক্ষোভে দুঃখে মাধব পাগলার শরীর অবশ হইয়া পড়িল। কিছুক্ষণ থাম ধরিয়া দাঁড়াইয়া থাকিবার পর বাহিরে আসিলেন। ভোগ আরতির পর ভোগ উঠাইয়া দেওয়া হইল, এদিকে প্রসাদ বিতরণ চলিতেছে। নিমন্ত্রিত ব্রাহ্মণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমবেত সকলেই প্রসাদ পাইতে লাগিল। মাধব পাগলা তত্ত্বাবধান করিতে লাগিলেন আর মনে মনে কেবলই ভাবিতে লাগিলেন, হায় হায়, সাধুমাকে কি করিয়া বলিব যে আজ তোমার গোবিন্দ এই উৎসবের কিছুই খায়নি, কেননা প্রকাশ্যে বললে কেহ বিশ্বাস করিবে না, পাগলা মনে করিয়া আমাকে তাড়াইয়া দিবে এবং সমস্ত লোক আমার উপর বিরক্ত হইবে। এই ভাবিয়া তিনি প্রকাশ্যভাবে বলিতেও পারিলেন না। রাত্রি 11টায় প্রসাদ বিতরণ শেষ হইল। মাধব পাগলা এক গ্লাস জল খাইয়া শয়নঘরে প্রবেশ করিতেছেন, এমন সময় সাধুমা আসিয়া ঈষৎ রাগতভাবে কহিলেন, খেলে না কেন, কি কারণ? মাধব পাগলা বলিলেন, তোমার গোবিন্দকে জিজ্ঞাসা করো। সেই দিন মাধব পাগলা গোবিন্দ বাড়িতে প্রসাদ গ্রহণ না করার জন্য সাধুমা এবং বহু লোকের জল্পনা কল্পনা প্রায়ই চলিতে লাগিল। মাধব পাগলা প্রধান পূজারি হইয়াও কেন প্রসাদ গ্রহণ করিলেন না, ইহা সত্য সত্যই সাধারণ বুদ্ধির মাপকাঠিতে ধরা যায় না। এই অন্নকূটের কয়েকদিন পরে বৃদ্ধ পাচক ব্রাহ্মণ অসুস্থ হওয়ায় সেই দীনবন্ধু নামক পাচক ব্রাহ্মণকে কয়েকদিনের জন্য পাচকের কার্যে নিযুক্ত করা হলো। একদিন বিকেলে সন্ধে ভোগের জন্য ডাল রুটি প্রস্তুত করিয়া দীনবন্ধু একজন ভাণ্ডারের পরিচারিকাকে বলিল, আজ যে ডালটি রান্না করা হইয়াছে তা খুব তেতো, কেউ খাইতে পারিবে না, ফেলিয়া দিতে হইবে, সাধুমার নিকট হইতে ভালো ডাল চাহিয়া আনো, পুনরায় রান্না করিতে হইবে। পরিচারিকা সাধুমার নিকটে গিয়া পাচক ব্রাহ্মণের পুনরায় ডাল চাহিবার কথা বলায় সাধুমা দীনবন্ধুকে ডাকিয়া বলিলেন, আবার দিতে হবে কেন? দীনবন্ধু বলিল, এ ডাল খুব তেতো হয়েছে, খাওয়া চলবে না। সাধুমা বলিলেন, তুমি কি করে জানলে ডাল তেতো? এখন তো ভোগ নিবেদন হয়নি, প্রসাদও কেউ খায়নি, তুমি চেখে দেখো নাকি? দীনবন্ধু কিছু না বলিয়া মাথা হেঁট করিয়া নিচের দিকে তাকাইয়া রহিল। তাহার ভাবভঙ্গি দেখিয়া সাধুমা বলিলেন, তুমি তো তাহলে সব চেখে ঠাকুরকে এঁটো দাও, গোপাল ছেলে আসুক, আজই তোমার হিসেবপত্র করে বিদায় করা হবে। মাধব পাগলা বাহিরে ছিলেন, তিনি আসিয়া পরিচারিকার মুখে শুনিলেন ওপরে সাধুমা ডাকছেন। ওপরের ঘরে সাধুমার নিকট উপস্থিত হওয়া মাত্র সাধুমা বললেন, দীনবন্ধু ডাল এঁটো করে দিয়েছে, কি হবে? মাধব পাগলা বলিলেন, কি করে জানলেন? সাধুমা আনুপূর্বিক সমস্ত ঘটনা বলায় তাহা শুনিয়া মাধব পাগলা বলিলেন, অন্নকূটের দিনে আমি কেন প্রসাদ খাইনি তা এবার বুঝে নাও সাধুমা, তোমার গোবিন্দ খায়নি কোনো প্রসাদ, আর আমিও খাইনি, ও সব এটো করে দিয়েছিল, আর তখন যদি আমি তোমাকে এই কথা বলতাম কেউ বিশ্বাস করতো না, আজ ধরা পড়েছে। আমি প্রায় এক মাস ধরে শুধু মাধবকে বলেছি, মাধব তুমি একবার ধরিয়ে দাও, একবার ধরিয়ে দাও, তাই আজ ধরা পড়েছে। এই বলিয়া মাধব পাগলা অন্নকূটের দিবস যাহা যাহা ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনা আনুপূর্বিক সাধুমাকে বললেন। সাধুমা শুনে বিস্মিত এবং মর্মাহত হয়ে কেঁদে ফেললেন। দীর্ঘকাল পরেও উক্ত ঘটনাটি বর্ণনা করিবার সময় বাবার চোখে জল আসিল। তিনি দুঃখের আবেগে বলিলেন, সেই অন্নকূটের দিন যে মাধবকে খাওয়াতে পারি নাই, সেই দুঃখের স্মৃতি আজও আমার মনকে ব্যথিত করিয়া তোলে। আজকের পাঠকে বন্ধুরা এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।